সম্মানিত দিনী ভাই সব, 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারির ঘটনাটা স্বল্পমেয়াদী অথবা মধ্যমেয়াদী কোনো পরিকল্পনাটা, এটি দীর্ঘমেয়াদী একটি ষড়যন্ত্রের অংশ যার ফল এখনো বাংলাদেশ ভোগ করছে এবং আরো লম্বা একটা সময় আমাদেরকে ভোগ করতে হবে। আজকের যে পরিণতি, বাংলাদেশের আজকের যে বিচারহীনতা, আজকে বাংলাদেশের যে ভোটারহীনতা, বাংলাদেশের যে ভোটের রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে নিরবিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, আমাদেরকে এখান থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, এটার মৌলিক ষড়যন্ত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 25 দিনের মাথায়, মাত্র 25 দিনের মাথায় এই দুর্ঘটনা বা এই ষড়যন্ত্রটি তারা বাস্তবায়ন করেছেন। এবং বাস্তবায়ন করার মূল লক্ষ্যই ছিল তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করা এবং দীর্ঘমেয়াদ করা, যাতে করে বাংলাদেশের মানুষকে জিম্মি করার পরেও প্রশাসনিকভাবে তাদেরকে তারা তাদের মতো করে কাজে লাগাতে পারে। দ্বিতীয় লক্ষ্য ছিল বাংলাদেশকে মেধাবী নেতৃত্ব শূন্য করা। এই মেধাবী নেতৃত্ব শূন্য করার একটা মূল টার্গেট নিয়ে তারা সেদিন বাছাই করা সেনাবাহিনীর চৌকস সদস্য, যারা আপনারা শুনেছেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় এর 1% সেনাবাহিনীর সদস্যদেরকেও জীবন দিতে হয় নাই, অথচ তার কয়েক গুণ মাত্র একদিনের একটি ঘটনায় আমাদের এই সমস্ত চৌকস মেধাবী নেতৃত্ব সেনাবাহিনী বিডিআর এর সদস্যদেরকে জীবন দিতে হলো। এটা খুবই দুর্ভাগ্যজনক যে এরকম একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র বাস্তবায়ন করে আজকে যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার পরিকল্পনা করেছিল তাদের সেই ষড়যন্ত্র তারা সেদিন বাস্তবায়ন করেছে। তৃতীয় হচ্ছে মৌলিকভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে একটি দেশকে যদি নতজানু রাষ্ট্র হিসেবে পরিণত করতে হয় তাহলে তার আইন শৃঙ্খলা বাহিনীকে প্রথমে ভেঙে দিতে হয়, সেটাকে ভঙ্গুর একটা আইন শৃঙ্খলা বাহিনীতে পরিণত করতে হয়। ইতিমধ্যে তারা সেটা করতে সক্ষম হয়েছে, যার প্রমাণ সর্বশেষ জাতীয় আন্তর্জাতিক মাধ্যমগুলো, গণমাধ্যমগুলো, পত্রপত্রিকাগুলো, মিডিয়াগুলো আমাদেরকে সেই সংবাদই পরিবেশন করছে যে আসলে এই প্রক্রিয়ার এক লম্বা ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে বাংলাদেশকে এই জায়গায় ঠেলে নিয়ে আসা হয়েছে। এবং সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো ধাপ আছে সবগুলো ধাপকে আজকে আমাদের সীমান্তকে অরক্ষিত করে ফেলা হয়েছে, সীমান্তে আমাদের নাগরিককে হত্যা করাটা এখন রীতিমতো তাদের একটা রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে, অথচ তার প্রতিবাদ করাটা বিডিআর এই বাহিনীর একটা মৌলিক দায়িত্বের অংশ ছিল, সাংবিধানিক দায়িত্ব ছিল এবং তারা করতেন। বলা হয়ে থাকে রৌমারী সীমান্তে যখন আমাদের এই বিডিআর নওজোয়ানরা, সেই সময়ের যা এখন বিজিবি করা হয়েছে, সেই বিডিআররা তখন রৌমারী সীমান্তে আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিএসএফকে তারা মোকাবেলা করেছিল আমাদের জনগণকে সাথে নিয়ে। তার প্রতিশোধের একটা অংশ হিসাবে বলা হয়ে থাকে জনগণের ধারণা যে এর অংশ হিসাবে এই বিডিআরকে ধ্বংস করার এক ঐতিহাসিক চক্রান্ত বাস্তবায়নের জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, যাতে পরবর্তীতে এই বিডিআর অথবা এখনকার যে বিজিবি, এই বিজিবি আর পরবর্তীতে এরকম কোনো সাহসী বলিষ্ঠ উদ্যোগ তারা গ্রহণ করতে না পারে। এরকম অনেকগুলো বিষয়কে সামনে রেখে ইভেন আমি আমাদের চিন্তা থেকে আমার মনে হয় যে পরবর্তীতে তারা আমাদের যুদ্ধ অপরাধের নামে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি রায় কার্য করার মতো অন্যায় সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করার ক্ষেত্রেও তারা যখন আগাবে, আগানোর ক্ষেত্রে এই দেশের জনগণ যখন সামনে প্রতিবাদ মুখর হবে তাদেরকে সাহায্য করার জন্য তাদের মন মতো একদল আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত করার অংশ হিসাবে এই সমস্ত নৈতিকতা সম্পন্ন মেধাবী স্ট্রং যারা মনের দিক থেকে স্বাধীনতা প্রিয় দেশকামী তাদেরকে ধ্বংস করার পরিকল্পনা তারা তখনই করেছিলেন। সেই জন্য আমি বিশ্বাস করি যে এরকম একটি সরকার প্রতিষ্ঠিত থাকা অবস্থায় এর ন্যায্য বিচার আমাদের পাওয়া সম্ভব হবে না। আমরা আল্লাহর সাহায্য চাই, একই সাথে এই সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন আরেকটি সরকার যারা দেশপ্রেমিক হবে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের জবাবদিহিতা থাকবে, রাষ্ট্রের প্রতি জবাবদিহিতা থাকবে, জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে, জনগণের সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে কেবলমাত্র এই ঘটনার প্রকৃত তদন্ত হবে এবং সেই তদন্তের আলোকে একটা সুষ্ঠু বিচার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।